ট্রান্সপোর্টেশন। আমরা গণমঞ্চের পক্ষ থেকে আজকে এখানে ওবিসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের ডিরেক্টরের কাছে আমরা রিপোর্ট শুনে এসেছি, কারণ ত্রিপুরা রাজ্যে ওবিসি সংরক্ষণ চালু হয়নি। এমনকি এই সরকার 2018 সালে বিজেপি সরকার আসার পর আমরা সরকারের কোনো প্রতিনিধির সঙ্গে আমরা দেখা করতে পর্যন্ত পারিনি। আপনারা জানেন ত্রিপুরাতে 1988 সাল থেকে এই ওবিসি সংরক্ষণ সব তার বিভিন্ন সুযোগ সুবিধার দাবিতে আন্দোলন হয়ে আসছে, এবং এই রাজ্যের যে সরকার হয়েছে 1988 সালে কংগ্রেস জোট সরকার হয়েছে ওবিসি সংরক্ষণের প্রতিশ্রুতি দিয়ে, 93 সালে বামফ্রন্ট পুনরায় ক্ষমতায় এসেছে এই ওবিসি সংরক্ষণের কথা বলে, 2018 সালে বিজেপি জোট সরকার ক্ষমতায় এসেছে নির্বাচন আগে ওবিসি সংরক্ষণের প্রতিশ্রুতি দিয়ে। কিন্তু এই সরকারগুলি ওবিসি সংরক্ষণের প্রশ্নে তারা কোনো ইতিবাচক পদক্ষেপ নেয়নি। আপনারা জানেন সারা ভারতবর্ষে মাত্র একমাত্র ত্রিপুরা যেখানে ওবিসি সংরক্ষণ নেই, ওখানে আপনারা জানেন যে এই রাজ্যে 40% ওবিসি জনগণ আছে, তাদের শিক্ষা, তাদের সামাজিক, তাদের অর্থনৈতিক অবস্থা খুবই করুণ, খুবই করুণ। এরা এসসি এবং ট্রাইবেলের সঙ্গে প্রায় সমকক্ষ এরা। সুতরাং আমরা মনে করি, আমরা কিছুদিন আগে গত মে মাসে আমরা এখানকার যে বর্তমান বিজেপি সরকারের যে ওবিসি মন্ত্রী শান্তনু চাকমা ওনার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম, উনি ব্যস্ত আছিলেন ছিলেন বলছেন দেখা করেননি। ওইদিন আমরা এখানে এসেছিলাম, এসে ডিরেক্টরকে পাইনি, জয়েন্ট ডিরেক্টর আমরা ডিপোশন দিয়েছি, ছয় দফা দাবি আপনারা দেখবেন আমাদের লেখাতে আছে। এই ছয় দফা দাবি বলতে গত 3 মাসে একটা পদক্ষেপ এই সরকার থেকে দেওয়া হয়নি, তাই আমরা আবার এসেছি এখানে সরকারকে এই ওবিসি ডিরেক্টরের মাধ্যমে সরকারকে হুঁশিয়ারি দিতে, যদি এই দাবিগুলি পূরণ না হয় তাহলে আগামীতে আমরা বৃহত্তর আন্দোলন করে দেবো। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.